বন্ধ সুয়েজ খাল আপনার খরচ বাড়বে যেভাবে। বিশাল মালবাহী জাহাজ আটকে পড়ায় দুই দিন ধরে বন্ধ বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ মিশরের সুয়েজ খাল। লোহিত সাগর থেকে ভূমধ্য সাগর যাওয়ার সময় 2 লাখ টনের একটি পণ্যবাহী জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে সংকীর্ণ খালটিতে আড়াআড়িভাবে আটকে যায়। মালবাহী এ জাহাজ পরিচালনা করে দায়ানের একটি প্রতিষ্ঠান। এটি নেদারল্যান্ডের রটারডম বন্দরে যাচ্ছিল। এভার গিভেন নামের এই জাহাজ 400 মিটার দৈর্ঘ্য আর 59 মিটার প্রশস্ত। ধারণ ক্ষমতা 2 লাখ টনেরও বেশি। বিশ্বের গুরুত্বপূর্ণ এই জলপথ, এত বড় কন্টেনার জাহাজ আজকে বন্ধ হওয়ার পেছনে আটকা পড়েছে আরও অন্তত 200টি জাহাজ। পুরো পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগতে পারে 1 সপ্তাহের উপরে। এর মধ্যে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে সরবরাহের ব্যবস্থায়। বেড়ে যেতে পারে অনেক পণ্যের দাম, তৈরি হতে পারে পণ্যের সংকট। বিশ্বের উত্তর থেকে পশ্চিম পণ্য সরবরাহের গুরুত্বপূর্ণ রুট হিসেবে বিবেচনা করা হয় সুয়েজ খালকে। দীর্ঘ সময় এই রুট বন্ধ থাকলে কন্টেনার সংকটে যেসব ব্যবসা প্রতিষ্ঠান ভুগছে তাদের ভোগান্তি পৌঁছাতে পারে চরমে। এভার গিভেন অচল হয়ে পড়ার পাশাপাশি সুয়েজ খাল বন্ধ থাকায় এশিয়া থেকে ভোগ্যপণ্য ইউরোপ আর উত্তর আমেরিকা সরবরাহ করা সম্ভব হচ্ছে না। শুক্রবারও জ্বালানি তেলবাহী আর পণ্যবাহী অন্তত 237টি জাহাজ ছিল সুয়েজ খাল দিয়ে প্রবেশের জন্য। এখানে বিশ্বের মোট বাণিজ্যের 12% নির্ভর করে। সারা বিশ্বে অন্তত 80% বাণিজ্য সমুদ্রপথে হয়। জাহাজ চলাচল ব্যাহত হয়, প্রতিদিন কোটি কোটি ডলার লোকসান হচ্ছে। করোনা মহামারীর কারণে বছরের ব্যবধানে কন্টেনারের পরিবহন খরচ অনেক বেড়েছে। 2021 সালে যুক্তরাষ্ট্রের পণ্য আমদানিতে খরচ হয়েছে 500 কোটি টাকা, 2020 সালে হয়েছে 200 কোটি টাকা। এ কারণেই বেড়ে যেতে পারে ভোগ্যপণ্যের দাম, বাড়তে পারে সাধারণ মানুষের খরচ। বিশেষজ্ঞরা বলছেন দেরিতে হলেও পণ্য পরিবহন খরচ বাড়লে এটি গড়াবে ক্রেতার পকেট পর্যন্ত। সংবাদ মাধ্যম ব্লুমবার্গের তথ্য অনুযায়ী সুয়েজ খালে জাহাজ জটে আটকে পড়েছে 1,000 কোটি ডলারের জ্বালানির তেল ও পণ্য। 193 কিলোমিটারের জলপথটি যদি কয়েক সপ্তাহ বন্ধ থাকে, মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ চলাচল করার সব পণ্যবাহী জাহাজকে বিকল্প রুটে চলাচল করতে হবে। আরও 10,000 কিলোমিটার পথ বাড়াবে জাহাজগুলোর। শিপম্যান্ট খরচ বাড়বে $3 লাখ। জাহাজ চলাচল বন্ধ থাকে, প্রতিদিন পশ্চিমাঞ্চলে ক্ষতি হচ্ছে $5,000 কোটি। পূর্ব অঞ্চলে ক্ষতি হচ্ছে $4,500 কোটি। সুয়েজ খাল যান চলাচলের জন্য অচল হয়ে পড়ায় উত্তরাঞ্চলের সমুদ্রপথ জাহাজ চলাচলের জন্য ব্যবহারের পরামর্শ দিচ্ছে রাশিয়া। রুশ চালানি প্রতিষ্ঠান রোশাটম বলছে রাশিয়ার আর্কটিক শিপিং রুট হতে পারে সুয়েজ খালের বিকল্প। রোশাটম বলছে বিশ্বের বৃহত্তম বরফ ভাঙার যানটি তাদের আছে, তাই শীত মৌসুমেও বরফ রুটে আটকে পড়ার কোনো সম্ভাবনা নেই এই জাহাজগুলোর।